জিনিসটা দেখো, তুমি যখন পূর্ণাঙ্গ মানে একজন ফ্রিল্যান্সার হয়ে যাবা, তখন তোমার যে কাজের স্টাইল বা কাজের ধরন, হ্যাঁ, কিরকম হবে সেই জিনিসটা দেখাইতেছি। তুমি এটা ই করবা, ধরো আমি একটু কার্যটা বড় করে নেই, আমরা জানি একটা ফর্মুলা দিনে, আর এন্ডের এন্ডে 100,2 দিলাম, এন্টার দিলাম, ওকে। ধরো এখানে আমি একটা প্যারাগ্রাফ পেলাম। আচ্ছা, আমাদের এই যে লেখাগুলি দেখো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এটাকে এটাকে ই করার জন্য আমরা এখানে এখানে যাব, এগুলি লেখাগুলি কেমন যেন একটু ফাঁকা ফাঁকা, অ্যাডভান্সে যাব। দেখো এখানে 200 লেখা, দেখছো? তা 200 থেকে আমরা 100% করব, প্রথম 100% করে তারপরে সেট এজ এ ডিফল্ট ক্লিক করব, তারপরে অল ডকুমেন্টে যাব, ওকে করব। যখন ওকে করছি দেখো লেখা গেলে নর্মাল পরিবেশে চলে আইছে, ঠিক আছে? কালকে আমরা একজন শিখাই পরে আর এটা ই করি না, এইভাবে রাখা দিছিলাম, তো এটা আমরা একটু একটু বড় করি এরকম। ওকে, আমরা এখন যে জিনিসটা ধরো তুমি ফ্রিল্যান্সিং করতেছ, করার পরে এই যে এই অংশটুকু আমি যদি কপি করি, ধরো আমি এটাকে একটা কালার দিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লেখাটা আমি কালো করে দিই, তাহলে দেখা যাবে। ওকে, ধরো এখানে পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এই জিনিসটাকে যদি আমি কপি করি, হ্যাঁ, ধরো আমি সিলেক্ট করলাম অথবা তিনটা ক্লিক করলাম, হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এন দিব, তাহলে একটা নতুন পেজ হইলো, কপি হইলো, আবার কন্ট্রোল বি দিব, দেখো এখানে পেস্ট হয়ে গেছে। ওকে, এখন আমি মাউস ছাড়া আগে যে পেজ থেকে কপি করে নিয়ে আসি ওই পেজে কিভাবে যাব? অল্টার ট্যাব চাপ দেওয়ার সাথে সাথে আমি ওইখানে চলে যাই, অল্ট ট্যাব ট্যাব, ঠিক আছে? কেমনে গেলাম এটা দেখো, অল্টার ট্যাব দিলে এখানে কয়টা জিনিস আসে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? এখন এই যে সাদা জিনিসটা হাঁটতেছে না, এটা যেইটার উপরে রাখবো ওইটাই ওপেন হয়ে যাবে। এটার ব্যবহারটা শিখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে এই অংশটুকু আমি এখানে রাখবো না, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দিব, কেটে গেল, কন্ট্রোল এক্স, তারপরে অল্টার ট্যাব দেওয়ার সাথে সাথে আমি নতুন পেজটাতে চলে গেলাম, আগে যেখানে কপি করে রাখছিলাম, এইখানে এসে কন্ট্রোল বি করার সাথে সাথে দেখো ওই যে কেটে নিয়ে আসছি সেটাও এখানে পেস্ট হয়ে গেছে। দুইটার মধ্যে পার্থক্য হলো কপি করলে ওইখানে থাকে আর একটা ডুপ্লিকেট হয়, আর কাট করলে কি হয় একবারে চলে আসে, ঠিক আছে? এখন ধরো আমি এখন এই জিনিসটাতে এখানে আসলাম, এখানে আসার পরে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে একটা শেপ নিলাম, শেপের মধ্যে এখানে আসলাম, ধরো এই জায়গাতে আমি একটা ছবি ফিট করব, তাহলে এখানে গেলাম, এখানে আসলাম, পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পরে ধরো এখানে গেলাম, একটা পিকচার নিলাম, এটার ভিতরে চলে আসলো ছবিটা, ঠিক আছে? এখন এই জায়গা থেকে এই পর্যন্ত ধরো এই যে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই অংশটুকু আমি এখানে রাখবো না, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলাম, কেটে গেল, তারপরে অল্টার ট্যাব দিয়ে আমি ওই পেজে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে ওই অংশটা এখানে চলে আসবে, ঠিক আছে? ওকে, এইভাবে কাজটা করতে হবে। এখন ধরো আমি যদি আবার অরিজিনাল মেন পেজটাতে যেতে চাই, তাহলে অল্টার ট্যাব দিব, অল্টার ট্যাব ইউজ করা শিখবো, আজকে আমার উদ্দেশ্য হলো এটা। এখন ধরো এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমি একটা টেবিলের ব্যবস্থা করলাম, সাপোজ ধরো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এখানে গেলাম, তারপরে আমরা একটা নর্মাল একটা টেবিল নিলাম, ঠিক আছে? খুব খেয়াল করো, এখন এই টেবিলের মধ্যে মনে করো এই যে এই কলামটা থাকবে, এই কলামটা থাকবে, আর এইগুলা একটা হয়ে যাবে, দুইটা মিললা, হ্যাঁ,
তো এটা করতে গেলে আমাকে যেতে হবে ডিজাইনে। ডিজাইনে গিয়ে ইরেজ বাটনটা নিয়ে এখানে খালি ক্লিক করব, দেখো আমার এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলি তোমাকে রিভিশন দিচ্ছি, কারণ এখানে আর আসবো না। ফ্রিল্যান্সিং শুরু, ডেটা এন্ট্রিতে এই কাজগুলি লাগবে। ঠিক আছে, তুমি ডেটা এন্ট্রি করতে গেলে এই কাজগুলি করতে হবে। এখন এখানে ক্লিক করো, দেখো নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লিখতে পারো, দুইটা সম্পর্কে এখানে বর্ণনা দিতে পারো। ঠিক আছে, এইভাবে। এখন এই টেবিলটাকে পুরাটা সিলেক্ট করব কিভাবে, দেখো তুমি যদি এখানে এরকম ভাবে একটা ডাবল ক্লিক করো, ধরো এই যে এখানে এসে, আচ্ছা বন্ধ করে দাও, তুমি এটা দেখো, এই যে এটা এটাতে ফলো করো, ল্যাপটপ বন্ধ করে দেবো, সমস্যা নেই। এখন দেখো, ধরো আমি এই যে টেবিলটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম সিলেক্ট হইলো, শিফটে ধরে আরেকটা ক্লিক করলাম সিলেক্ট হইলো, শিফটে ধরে আবার ক্লিক করলাম সিলেক্ট হইলো, শিফটে ধরে ক্লিক করলাম সিলেক্ট হইলো, শিফটে ধরলাম, এখন আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই দেখো। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেই, এটা কেটে গেল। আবার অল্টার ট্যাব দিয়ে যখন এখানে গেলাম, তাহলে আমি আরেকটা পেজে চলে এলাম না, কন্ট্রোল বি তে চাপ দিলে আমার টেবিলটাও আমি নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, কাট করে আমি টেবিলটাও নিয়ে আসতে পারলাম। তাহলে কি আনা যাবে না, সবকিছু কাট করে কপি করে পেস্ট করে আর অল্টার ট্যাব ইউজ করতে পারবো না? আজকে থেকে কখনো অন্যভাবে আর করবো না, শুধু অল্টার ট্যাব দিয়ে এক এক ফাইল থেকে আরেক ফাইলের ফাইলে যাবা। এক ফাইল থেকে আরেক ফাইলে যাওয়ার জন্য আমরা কি ইউজ করব, অল্টার ট্যাব। এখন এটা যে শুধু এমএস ওয়ার্ডে কাজ করে তা না, এটা আরো অন্য জায়গায়ও কাজ করে। সাপোজ ধরো উইন আর দিয়ে আমি ইএক্স সিএল এক্সেল লিখে এন্টার দিলাম, যাওয়ার পরে আমার এক্সেলটা ওপেন হয়ে যাওয়ার কথা হয় না গেম হয়েছে, ধরো এক্সেলটা ওপেন হইলো, ক্যান্সেল করো। এক্সেলটা ওপেন হওয়ার পরে ধরো আমি এখানে আইডি লিখলাম, আইডি লিখিয়া এখানে লিখলাম নেম, এখানে লিখলাম বাংলা, ট্যাব দিয়া ইংলিশ, ট্যাব দিয়া ম্যাথ, ওকে, আইডি লিখলাম ওয়ান, তারপরে দিলাম ধরো একটা টান, কন্ট্রোলে ধরলাম, ধরো এরকম একটা আইডি হইলো, নেম লিখলাম কামাল, তারপরে এখানে দিয়া, তারপর দিলাম টান, ধরো এরকম কিছু লোকের নাম আসলো, তারপরে এখানে বাংলায় ধরো পাইলো 90। তারপরে 99, এরকম কিছু নাম্বার সে পাইলো। ওকে, আমরা একটা টেবিল বানাই নিলাম। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে বড় করলাম, ধরো এতটুকু বড় করলাম, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, তারপরে এটাকে আমরা একটা ডিজাইন করলাম, ধরো এখানে দিলাম, এখান থেকে এতটুকু আসার পরে এটাকে আবার অন্য আরেকটা ডিজাইন করলাম, তারপরে এখানে আসলাম, তারপরে বর্ডার দিলাম। ঠিক আছে, আমার এটা একটা টেবিল। এখন আমি যদি এই টেবিলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দেওয়ার পরে ধরো আমি আরেকটা নতুন শিটে গেলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে চাপ দিলে এটা কপি হয়ে গেল, তাই না? এখন আমি অল্টার ট্যাব দিয়া ধরো এখানে আসলাম, কিন্তু আমি তো এক্সেলে যাব, এইভাবে ক্লিক করার পরে ধরো আমি এখানে আসলাম, তাহলে এক্সেলে আসলাম, তাই না? কিন্তু আমি তো বুঝতেছি না কোনটা শিট ওয়ান কোনটা শিট টু, কিভাবে বুঝবা? এই যে নিচে লেখা আছে শিট ওয়ান, তাই না? এখন এইখানে ক্লিক করলে মনে করো আরেকটা হয়ে যায়। ঠিক আছে, এখন ধরো আমি তো এটা তো শীটের থেকে শীটে, তাই না? কিন্তু আমি যদি এই জিনিসটা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দেই, ঠিক আছে, তারপরে কন্ট্রোল এন দিলে কি হয়, হ্যাঁ আরেকটা 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 হয়। এখন কন্ট্রোল বি দিলে দেখো এখানে এটা চলে এসেছে, তাই না? এখন আমার যে অরিজিনাল যে বই, আমার যে অরিজিনাল আগে যেটা ছিল,
আমি ওইখানে যেতে চাই কিভাবে যাব, ধরো অল্টারনেটিভ দিলাম, ঠিক আছে। এখন যদি যাই তাহলে দেখো এখানে নাই, ঠিক আছে। এখন প্রশ্ন হলো স্যার এটাও তো অন্যটাও তো হতে পারে, তাই না? এখন কি ধরো 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 এখানে এটা আছে, তোমার প্রমাণ দিতেছি, দাঁড়াও এটাতে আমি একটু সিস্টেমটা লাল করে দিই, ঠিক আছে। এটার পাশে এটা আছে, তাই না? এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজে আসলাম, কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। কি হলো, কাইটা নিয়ে আসলাম। এখন অল্টার ট্যাব দিয়া আমি যদি ওই পেজে যাই, দেখো আমি যদি অল্টার ট্যাব ইউজ করে ওই পেজে যাই, দেখো এখানে এটা নাই, কিন্তু প্রমাণ শুরু আমি লাল রেখে দিছিলাম বোঝার জন্য। তাহলে আমরা কি শুধু এমএস ওয়ার্ডে অল্টার ট্যাব ইউজ করব না, যত কিছু আছে এভরিথিং তোমার যেটা মন চায় সেটা ওপেন করতে পারবা। সাপোজ ধরো আমার, আমি এটা ওপেন করে রাখলাম, তারপরে ধরো আমি এই যে ক্রোম ওপেন করে রাখলাম, ঠিক আছে, ধরো এটা এটা আমরা ওপেন করে রাখলাম, এটা ওপেন করে রাখলাম, তারপরে ধরো আমাদের আরেকটা কি আছে, নোটপ্যাড ওপেন করে রাখলাম, ঠিক আছে, এই যে নোটপ্যাড আছে না, ওকে। এখন ধরো আমি উইন্ডো টি চাপ দিলে সব একবারে মিনিমাইজ হয়ে যায় না? এখন অল্টার ট্যাব যখন চাপ দিব, বৃদ্ধ আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে অল্টার জাতা মারে ধরে রাখবো, ঠিক আছে। আর ট্যাবটা আছে না, ট্যাবে এই যে দেখো কতগুলা জিনিস আছে না। এখন আমি যদি মনে করো ওই যে আমার এক্সেল শিট, হ্যাঁ, বুক থ্রি ওপেন করতে চাই, তাহলে আমি কি করবো জানো, ট্যাপে একবার দিলে একটা ঘর, ফরওয়ার্ড হয়, দুইবার দিলে দুইটা, তিনবার দিলে তিনটা, এই যে এখন আমি কোথায় আছি জানো, বুক থ্রি। আমার হাত কিবোর্ড থেকে উঠায় রাখার সাথে সাথে বুক থ্রিতে চলে গেছি। আবার দিলাম, বলে না আমার বুক থ্রি না, তো আমার তো টুতে যাওয়ার দরকার, তখন আবার ট্যাপের বাতনে টিপ দিবে, এরকম টিপ দিতে থাকলে দেখো এখানে আমরা বুক টুতে চলে আসছি। আমার মনে হলো না আমি ক্রমে যাব, তখন এখানে এসে এখানে যাও, তারপরে এখানে আসো, দেখো ক্রম ওপেন হয়ে গেছে। তারপরে আবার ট্যাপ দিয়ে আবার এখানে এসে এখানে এসে এখানে এসে বললো যে না আমি ওবিএস রেকর্ডিং এ যাব, দেখো আমরা রেকর্ডিং এ চলে আসছি। তারপরে আবার এখানে আসলাম, এখানে এসে বললো না আমি ডেস্কটপে যাব, দেখো আমরা এই যে ডেস্কটপের মোডে চলে আসছি। তারপরে এখানে দেওয়া, আবার এখানে দেওয়ার পরে ধরো এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব, এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছি। আমি মাউস টাচ করি নাই, টাচ না কইরা সেখানে চলে আসছি, ঠিক আছে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে ধরো আমি কন্ট্রোল এ দিয়ে দিলাম, পুরোটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। এখন এইখানে লিখলাম আর এন ডি র্যান্ডে, র্যান্ড লিখা এরকম লিখা, তারপরে ধরো 10 লিখলাম, কমা দিলাম, 3 লিখলাম, 10টা প্যারাগ্রাফ, 3টা করে সেন্টেন্স দিলাম, ঠিক আছে, হলো এটু। এখন এই যে প্যারাগ্রাফটা আছে না, দেখো এই প্যারাগ্রাফটা, ওকে, এই প্যারাগ্রাফটা মাউস ছাড়া সিলেক্ট করবা, মাউস ছাড়া কালার করবা, মাউস ছাড়া কাট করবা, মাউস ছাড়া আরেক পেজে পেস্ট করবা, মাউস টাচ করা যাবে না। অর্থাৎ এই অংশটুকু কালার করবা, রেড কালার এই লেখাটা, এটাকে কেটে ফেলবা, এটাকে আরেক জায়গায় নিয়ে যাবা নতুন আর একটা ইয়াতে, ঠিক আছে, নিয়ে আমাকে দেখাবা, আর মাউস ইউজ করা যাবে না, শুধু কিবোর্ড, আমি মাউসটা দেব না। প্রথমে এই অংশটা সিলেক্ট করো, আমি বলছি এই অংশ কেন, কথা ভালো করে আগে বুঝবা না তুমি কি করছো, এটা তো হইলো না রে বাবা, হ্যাঁ করো, আগে বুঝবা জিনিস কি বলি, শুধু প্যারাগ্রাফটা সিলেক্ট করবা তোমার ইডিয়া কিবোর্ড থেকে, নট মাউস, হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক কাজ, হ্যাঁ।
আমি পারি না এটা। ওকে দেখো আমি ই ধরব না, আমি কি ধরব না, আমি কি ধরব না, ধরো ধরো। ওকে দেখো আমি কিন্তু মাউস ধরি না, ঠিক আছে, আমি কিন্তু কিবোর্ড থেকে করতেছি। হ্যাঁ কথা তো এটাই, এই যে সিলেক্ট হইতেছে, হ্যাঁ শিফটে ধইরা অ্যারো, ঠিক আছে গেল, এটা করলাম তো সিলেক্ট। ওকে এখন এটারে লাল করব মাউস ছাড়া, খাইয়া বয়ে রয়েছে, এটাকে রেড করো উইদাউট মাউস। তুমি বলো পারি না, বলো পারি না, কি করছ, কি করলা তুমি, হ্যাঁ বলো পারি না, সহজে হার মানতো না, বলতো না, বলো বলে পারি না, দেখাই দিবে, বলো পারি না, বলো বলো পারি না, না 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 এরকম বলা যাবে না, বলো পারি না। আচ্ছা ঠিক আছে, সর্বপ্রথম দেখো এখানে গেলাম, ওকে একটা বাটন অল্টে অল্টার, হ্যাঁ অল্টার দিয়া অল্টার টিপ দিলে এই জিনিসটা দেখায়, ওই যে হোম এর নিচে কি লেখা আছে, হোম 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 বাটন এইচ লেখা আছে, আমি এইচ এ চাপ দিলাম, ঠিক আছে। তারপরে যে কালার লেখা এফ সি লেখা আছে না, দেখো এফ সি আছে, এখন এফ সি তে চাপ দিলে এটা চলে, ঠিক আছে আমি মাউস ধরিনি এখনো। তারপরে এরো দিয়ে আমি নিচে আসলাম, ঠিক আছে এই দেখো এরো দিয়ে আমি নিচে আসতে পারি, এক একটা এক এক কালার দেখো, দেখছো এখানে এসে আমি যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারি। তারপরে ধরো এখানে গেলাম, এই যে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসে, এখানে আসলাম, এখানে আসলাম, তারপরে এখানে নিচে আসলাম, এখানে গেলাম, এই যে এখানে গেলাম, ঠিক আছে ওকে। এখানে যাওয়ার পরে আমি এটাকে এন্টার দিলাম, কি হইলো, রেড হইলো। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স এ চাপ দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এন এ চাপ দিলাম, নতুন পেজ পাইলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলাম, আবার কয়দিন মনে থাকবে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এখন পর্যন্ত যতটি কাজ এখন দেখাইছি না, অল্টার টেপ ইউজ করা, কপি করা, কারণ এগুলো তোমার লাগবে, এগুলো তো দরকার, তারপরে পেস্ট করা, কি করা, কেমনে যা যা করছি সব প্র্যাকটিস করো, ঠিক আছে, সমস্ত রেকর্ডিং করা আছে দেখে নিবা, মনে হয় না এটা রেকর্ডিং দেখতে হবে কেন, দেখ যারা ফ্রিল্যান্সিং করবে না তাদের জন্য এটা দরকার নেই, কিন্তু যারা ফ্রিল্যান্সিং করবে তাদের তাড়াতাড়ি কাজ করতে হবে, তো এই জন্য এটা দরকার, বুঝছো, এইভাবে কাজ করে দেবো। কিবোর্ড দিয়া নর্মাল যারা কাজ করে কিবোর্ড দিয়ে মাউস ইউজ করে নো প্রবলেম, কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে সময়টা বিশাল বড় ব্যাপার, তোমাকে সময়টা মেনটেন্স করতে হবে, এই জন্য শর্টকাট কি ইউজ করতে হবে মনে থাকবে। ওকে তাহলে আমি এটা